গায়স আইসি রাজবাড়ি ঘুরতে, দেখছ মোটরসাইকেল চালাইতেছি আইসা ঘুরতেছি, গায়স নাই, কষ্ট হচ্ছে, ও বাসায় আছে আর আমি আছি রাজবাড়ি। হ্যালো গায়স, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো, বর্তমানে টিকটকে প্রবেশ করলেই আমরা দেখতে পারছি একজন টিকটক স্টার মাহিম নামের একটা ছেলে নাকি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছে, এরকম তথ্য আমরা দেখতে পারছি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কিভাবে এবং কেমন করে কোথায় ইন্তেকাল করেছেন এই সেলিব্রিটি। তো বেশ কিছুদিন যাবত আমাদের সামনে কিন্তু রাব্বি নামের একজন ছেলে নাকি মেয়ে নাকি হিজড়া, কোনো কিছু বোঝা যায় না এমন একটা ছেলের ভিডিও আমাদের সামনে আসে, হয়তো বা আপনার সামনেও এসেছে টিকটক অনেকবার, আপনিও দেখেছেন। তার সাথে ভিডিও করে মাহিম নামের এই ছেলেটি। তো আমি যতটুকু জানতে পেরেছি যে এই সেলিব্রিটি মাহিম কিন্তু বেশ কিছুদিন আগে R15 ভার্সনের একটা গাড়ি কিনেছিল, সেই গাড়ি নিয়ে ঈদ উপলক্ষে ঘুরতে গিয়েছিল নাটোর রাজবাড়ি। সেখান থেকে এই টিকটক স্টার মাহিমের আর ফিরে আসা হলো না তার বাড়িতে, তবে ফিরে এসেছে কিন্তু সেই বাইক চালিয়ে যেরকম ভাবে রাজবাড়িতে গিয়েছিল ওই রকম ভাবে আর ফিরে আসতে পারেনি, তাকে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তো এরকম সেলিব্রিটিদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, তা হলো যে তোমার জনপ্রিয়তা তুমি যদি মানুষকে দেখাতে চাও তাহলে তুমি তোমার মতো এগিয়ে যাও, বাইক নিয়ে যে রাব ভাবে তোমার গাড়ি চালিয়ে তোমার জনপ্রিয়তা মানুষকে দেখাতে হবে এরকম কোনো কিছুই নয়। তোমার একটা দুর্ঘটনার জন্য এই যে তুমি চলে গেছো, তোমার মা বাবা তোমাকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছে এটা তুমি কিছুতেই বুঝতে পারছো না, কিন্তু তোমার মা বাবা বুঝতে পারছে যে কি হারিয়েছে তারা। আসলে এটাই বলতে চাচ্ছি যে রাব গাড়ি চালানো কখনোই ঠিক নয়, কখনোই নয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখবো সেই রাব্বি, তার কাছের বন্ধু, যাকে নিয়ে তিনি সর্বদা সবসময় ভিডিও তৈরি করতেন এবং একসাথেই থাকতেন, তিনি গায়স নামে পরিচিত নাকি গায়স নামে পরিচিত, তার রিয়াকশন কি ছিল একবার আমরা দেখে নিব। রাব্বি রাব্বি, মাহিমের কথা কি অনেক মনে হইতাছে? হ্যাঁ ও তোমার ভালো একটা বন্ধু ছিল, এখানে তার সর্বোচ্চ বেস্ট ফ্রেন্ডই বলেছে মনে পড়লে আর কি হবে, সে তো আর ফিরে আসবে না। আসলে কথাটা ঠিক আছে, কিন্তু ফিরে আসবে না মনে পড়লে আর কি হবে, আসলে মানুষ তো শোকাহতও থাকে অনেক দিন, কিন্তু তিনি মারা যাওয়ার দিনই বলছে মনে পড়লে আর কি হবে, সে তো আর ফিরে আসবে না। আমি একটা কথা বলছি এখন, সেই কথার সাথে বাস্তব মিলিয়ে দেখবেন, এই রাব্বি কিন্তু এই মাহিমের জন্য ভিডিও করা বন্ধ দিয়ে দিবে না বা ভিডিও করা বাদ দিবে না, একদিন থেকে দুই দিন এর ভেতর থেকেই তিনি আবার নতুন নতুন গানে নতুন নতুন মিউজিকে ভিডিও করা শুরু করে দিবে, মাঝখান থেকে মনে থাকবে না সেই বন্ধুটির কথা। তো যাই হোক, চলুন বন্ধুরা, এবার আমরা দেখবো মাহিম মৃত্যুবরণ করার আগে একটি ভিডিও তৈরি করেছিল, সেই ভিডিওতেও কিন্তু সেই কাছের বন্ধুটির কথা তিনি বলেছে। চলুন বন্ধুরা, আমরা সেই ভিডিওটি দেখে নিব, যে ভিডিওটি তার জীবনের একদম শেষ ভিডিও ছিল, সেই ভিডিওটি একবার দেখবো। গায়স আইসি রাজবাড়ি ঘুরতে, দেখছ মোটরসাইকেল চালাইতেছি আইসা ঘুরতেছি, গায়স নাই, কষ্ট হচ্ছে, ও বাসায় আছে আর আমি আছি রাজবাড়ি। তো তিনি কিন্তু জানতো না যে এই ভিডিওটি তার জীবনের শেষ ভিডিও হবে, আর এই ভিডিওটি জীবনের শেষ ভিডিও হয়ে রয়ে গেল স্মৃতি হিসেবে মানুষের কাছে। তো প্রত্যেকটি বাইকারের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে জীবন এবং পৃথিবী দুটোই প্রচুর পরিমাণ সুন্দর, উপভোগ করুন ভালোভাবে। তাই বলে এই না আপনি একজন বাইকার যে আপনাকে রাবভাবে চালিয়ে জীবনটা বিসর্জন দিতে হবে, এরকম কিছু না, আপনার জীবন সুন্দর পৃথিবী সুন্দর দুটোই ভালোভাবে উপভোগ করে যান ভাই। তো আমরা কিন্তু জানি যে এই মাহিম ছিল একজন টিকটকার, আর তিনি যার সাথে ভিডিও করতো তিনিও একজন টিকটকার, আর তিনি একজন কেমন জানি থার্ড জেন্ডার স্টাইলে থাকে। তাই যাই হোক, তাদের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি আপনারা খুঁজে পান তাহলে এই ছেলেটাকে মাফ করে দিবেন, কারণটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে ভাই, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও, ভিডিওটি কিন্তু একটা দুঃখজনক ভিডিও, তো যাই হোক সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। আর টিকটক রিলেটেড যে কোনো তথ্য পেতে চাইলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।